এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি অন্তরা, শুরু করছি বাংলার মুখ। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। পূজোর উদ্বোধনে তিনি সেরা, তিনি অনায়াসে টেক্কা দিতে পারেন যে কোনো বিবিআইপিকে। তৃতীয় দিনে অব্যাহত থাকলো একই ধারা, এক গুচ্ছ পূজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখতে মণ্ডপে উপচে পড়ল 8-80 ভিড়। দলীয় নির্দেশ মেনে শুধু দিদিকে বলার জনসংযোগ নয়, নিজের নির্বাচনী এলাকায় এবং জেলার যে কোনো সমস্যা সমাধানে সবসময় মানুষের পাশে রয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। জনতার দরবারে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে হাজির মন্ত্রী মশাই। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি পরিষেবা মিলছে সেই সমস্ত হাসপাতালে, রোগী কল্যাণ সমিতি রোগীদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখছেন মন্ত্রী। এবার সরাসরি চলে যাব বিস্তারিত খবরে। পুজো উদ্বোধনে এখনও চাহিদা এবং জনপ্রিয়তায় সকল ভিভিআইপিকে টেক্কা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন পর্বটাকে মেগা ইভেন্টের পর্যায়ে নিয়ে যেতে পুজো উদ্যোক্তাদেরও যেন প্রথম পছন্দের তালিকায় মন্ত্রীরই নাম, তা সে কলকাতার বা যে কোনো পুজোই হোক বা জেলার। মুখ্যমন্ত্রী যাবেন অথচ সেখানে ঠিক থেকে ভিড় হবে না এ যেন ভাবাই যায় না। আর দেবী পক্ষের দ্বিতীয় দিনে হলেও তাই, ভেবেছিলেন এদিন একটু ফাঁকাই ফাঁকাই উদ্বোধন পর্ব সেরে ফেলবেন দক্ষিণ কলকাতার বেহালার একটি সর্বজনীনের, কিন্তু বাস্তবে সেরকমটি পেলেন না মুখ্যমন্ত্রী। তিনি আসছেন শুনেই মণ্ডপে হুমড়ি খেল 8-80, প্রতিমায় অভিনবত্বের ছোঁয়া দেখা গেল এই সর্বজনীনে। দেবী দুর্গা এখানে মহাকালী রূপে, মণ্ডপেও বিশালত্বের পাশাপাশি অভিনবত্বের তুলির টান। মুখ্যমন্ত্রী ফিতে কেটে উদ্বোধন করলেন পুজোর, একই সঙ্গে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রার্থনা জানালেন দেবীর চরণে, কামনা করলেন রাজ্যের সমস্ত মানুষের সুস্বাস্থ্য ও সুস্থ সুন্দর জীবনের, একই সঙ্গে কামনা করলেন অশুভ শক্তির বিনাশেরও। আনন্দ বেশি, আমি আপনাদের সকলের সাথে সাথে দেবী মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সকলকে ভালো রাখেন, সুন্দর রাখেন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে নারায়ণ নমস্তে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনি গুণশ্রয় গুণময় নারায়ণ নমস্তে, শরণাগত মিলার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থীকারী দেবী নারায়ণী নমস্তে, মা সকলকে ভালো রাখুন, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, মা সকলকে ভালো রাখুন। দলীয় নির্দেশ মেনে শুধু দিদিকে বলো প্রকল্পের জনসংযোগই নয়, নিজের উদ্যোগেই জনতার দরবারে হাজির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। নিজের নির্বাচনী কেন্দ্র হোক বা জেলার অন্যান্য অংশের কোনো সমস্যা, শ্যামল সাঁতরাকে মন্ত্রী নয় বরং নিজেদের ঘরের মানুষের মতোই পাশে পেয়েছে আমজনতা। কার ডিজিটাল রেশন কার্ড নেই, কে কর্মহীন, কোন এলাকার নিকাশির সমস্যা, কোথায় রাস্তায় আলো জ্বলছে না, এমনকি কোথায় কৃষকের সমস্যা রয়েছেন, এই ব্যাপারেও তিনি এগিয়ে। এক জায়গাতেই মিলবে সমাধান, বাঁকুড়ার জয়পুর ব্লকের ডিহা গ্রামের বাড়িতেই পাওয়া যাবে মন্ত্রীকে। সমস্যা শুনবেন, সমাধানও করবেন। এখানেই শেষ নয় যে এনআরসি আতঙ্কে রাজ্যে ইতিমধ্যে কয়েকজনের প্রাণ গেছে, সেই এনআরসি আতঙ্ক কাটাতেও সবাইকে বুঝিয়ে বলছেন তিনি। মন্ত্রীর আশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই বাংলায় এনআরসি করতে দেবেন না, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজনই নেই। জেলার দুটি আসনেই জয় পেয়েছেন গেরুয়া শিবিরের দুই প্রার্থী, কিন্তু গত 3.5 মাস জয়ী দুই সাংসদের কারোরই টিকিটিরও দেখা মেলেনি উন্নয়নের ধারে কাছেও। শাসক শিবিরের দাবি, গেরুয়া নেতারা উন্নয়ন শব্দটির সাথে পরিচিত নন একেবারেই, বরং সারা দেশ জুড়ে নেতিবাচক রাজনীতি করতেই দক্ষ ওরা, তাই হয়তো বাঁকুড়া জেলার কোথাওই এখন আর দেখা মিলছে না দুই সাংসদের কারোরই। তবে উন্নয়নের জন্য কারো মুখ চেয়ে বসে থাকলে তো আর চলবে না, তাই আগের চেয়েও আরও
অনেক বেশি গতিতে উন্নয়নের বুলেট ট্রেনে সওয়ার হয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে পরিবর্তনের সরকার প্রথম থেকে সজাগ হয়েছে অতিমাত্রায়। এবার সেই ভাবনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে জেলায় জেলায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত পরিদর্শন কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। সোনামুখী হাসপাতালের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্যামল সাঁতরা। হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বললেন মন্ত্রী, খবর নিলেন তাদের সুবিধা অসুবিধার কথা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নের ব্যাপারে নানান আলোচনা করেন শ্যামলবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ তালডাংরা ব্লকের উদ্যোগে পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খাতড়ার তালডাংরার কমিউনিটি হলে। অনুষ্ঠানটির সূচনা করলেন জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। উপস্থিত ছিলেন তালডাংরা থানার অফিসার ইনচার্জ সুভাষিস হালদার সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য ব্যক্তিবর্গরাও। 5 জন মহিলা সহ মোট 85 জন মানুষ এদিন রক্তদান করেন এই শিবিরে। সাধারণ মানুষের পাশাপাশি তালডাংরার বিডিও সৌরভ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া রায় সহ নানান আধিকারিকরাও এদিন রক্তদান করলেন। যাবতীয় ভয়কে জয় করে রক্তদান শিবিরে অংশগ্রহণ কথা বলে মহিলাদের উৎসাহিত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া রায়। রক্তদান জীবনদান একটা মহৎ কাজ। আমি নিজে মহিলা হয়ে আমি নিজে কোনোদিন ব্লাড ডোনেট করিনি, এই প্রথম করলাম। আমারও ভয় ছিল যে ব্লাড ডোনেট করতে গেলে হয়তো প্রচুর ব্যথা লাগে, একটা ভয় ভয় ছিল। আমি নিজেও দিয়েছি, মহিলাও দিয়েছেন গোটা 5-7 জন। মহিলাদের অনেকের মধ্যে ভয় আছে, কিন্তু এটা ভয় ভীতি অনেকে কাটিয়ে এর মধ্যে আসছে। আগামী দিনে আরও ভালো ডোনার পাবো, মহিলাও বেশি পাবো। একটা কোনো কাজে নিজেকে ইয়ে করতে পারলাম, এটা ভেবেই ভালো লাগছে যে আমার জন্য কোনো একটা মানুষের উপকার হবে, এটার জন্যই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এর আগে 2 বার দিয়েছি, এই নিয়ে 3 বার হলো, আরও দিতে চাই। প্রত্যেকটা মেয়েকে, মেয়ে বা ছেলে সবাই যেন এগিয়ে আসে, রক্ত দেয়, কারণ এই রক্তে আমার 1 ফোঁটা রক্ত হয়তো কোনো একটা মানুষের জীবন বাঁচাতে পারে। ধমনীতে শোণিত প্রবাহের মতোই বয়ে চলে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সুরমূর্ছনা। যতই লঘু সঙ্গীতের বারবারন্ত হোক না কেন, অভ্যস্ত কান এখনও ধ্রুপদীতে স্বস্তি খোঁজে। আর ভারতীয় রাগ সঙ্গীতের অন্যতম মায়েস্ত্র ঘরানা মল্লভূম ঘরানা, যদুভট্টের হাত ধরে যার শীর্ষ উত্থান, তা মিশে রয়েছে আমাদের অস্তিত্বে মজ্জায়। আজও তা সমুজ্জ্বল নিজস্ব প্রভায়। তাই তো মল্লভূম সঙ্গীতায়নে বাৎসরিক অনুষ্ঠান মানেই একটা আলাদা আবেশ, বিষ্ণুপুরবাসীর কাছে নিজের শিকড়ে পৌঁছে যাওয়া। আজ সারা বাংলার কাছে আবারও ওই সুরমূর্ছনায় নিজেকে নিমন্ত্রিত করার সুযোগ। রসিক বাঙালি কখনোই এই সুযোগ হাতছাড়া করে না। শত ব্যস্ততা সরিয়ে রেখেও সঙ্গীতায়নের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্যামল সাঁতরা। প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন দুরন্ত সাংস্কৃতিক সন্ধ্যার। দর্শক শ্রোতারাও বুধ হয়ে যান মল্লভূম ঘরানার সঙ্গীতে আরও একবার। যে সঙ্গীত নিয়ে বিষ্ণুপুরকে নতুন করে বলার নেই, ধ্রুপদী সঙ্গীতের ঘরানা, যেখানে একটা নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিরাজ করছে এই বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে। তাই বিষ্ণুপুর শুধুমাত্র একটা ছোট্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই, মানচিত্রে একটা বিশ্বের প্রান্তে সে কিন্তু জায়গা করে নিয়েছে। একদিকে যেমন মল্ল রাজাদের যে বিভিন্ন কীর্তি কাহিনী রয়েছে, স্থাপত্য ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক সেরকম সঙ্গীতের যে একটা আদর্শ স্থান, সেই আদর্শ জায়গাটাকে আমরা প্রত্যেকেই আজকে গর্ব করতে পারি বিভিন্ন জায়গায় বলে। সাথে আমাদের সমস্ত অতিথিবর্গরা উপস্থিত রয়েছেন, সুশীলকান্ত ব্যানার্জি, শ্রী দীপেন্দ্র ব্যানার্জি, ডক্টর মৃত্যুঞ্জয় পান এবং শ্রী রাজ। বাংলার মুখে সময়, এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর কুলকুল ধ্বনিতে মূর্ছিত ভীষ্মদেব গোপেশ্বর, যামিনী রামকিঙ্করের মায়াচিত্রে দলমাদলের তোপধ্বনি, লালবাঁধের সলিল সুধাই বালুচরি আর টেরাকোটা, জঙ্গলমহলের সবুজ স্বপ্নে মা মাটি মানুষের বাউল সুর। দেখুন জেলা বাঁকুড়ার উত্তরণের 7-17 বাংলার মুখ বাঁকুড়া, প্রতিদিন সন্ধ্যা 7টা, পুনঃপ্রচার পরদিন সকাল 7টা, শুধুমাত্র এক্সপ্রেস নিউজে। বিরতির পর ফের ফিরলাম বাংলার মুখ নিয়ে।
ওদের জীবনের অন্ধকার গলিতে জ্বলেছে কিছুটা স্বাচ্ছন্দ্যের দীপশিখা। পরিবর্তনের সরকারই দিয়েছে ওদের শিল্পীর স্বীকৃতি, দিয়েছে মানুষ হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। শিল্পীর পরিচয় নিয়ে আজ ওরা সগর্বে ঘুরতে পারেন দেশ থেকে দেশান্তরে। এরা ঢাক শিল্পী। এ বাংলার চিরবঞ্চিত এই অন্তজজনেরা আজ অনেকেই পেয়েছেন রাজ্য সরকারের দেওয়া শিল্পীর মর্যাদা, নিয়মিত পেয়ে চলেছেন শিল্পী ভাতা। তবে অনন্তকাল ধরে জমে থাকা চাপ অন্ধকারটা এত সহজে তো মুছে যাবার নয়। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই ঢাক শিল্পীদের দাওয়ায় ঘাপটি মেরে থাকা অভাব নামক দৈত্যটা আজ অনেকটাই ক্ষীণবল। বাঁকুড়া জেলায় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিল্পীর সংখ্যা প্রায় 16,000। আগামী দিনে আরও বেশ কয়েক হাজার শিল্পীকে দেওয়া হবে সরকারি স্বীকৃতি এবং তার প্রস্তুতিও প্রতিদিনই চলছে জেলার আনাচ কানাচ জুড়ে। শারদ সময়ে এই ঢাক শিল্পীদের কদর দুনিয়া জোড়া। দেশ থেকে বিদেশ তারা পুজোর সময় ঢাক পান, যা তাদের নিস্তরঙ্গ জীবনে এনে দেয় কিছুটা বাড়তি আলোর সন্ধান। দেবীপক্ষের সূচনা হতেই ওরা বেরিয়ে পড়েন যে যার গন্তব্যে। কাঁধে থাকে তাদের প্রিয় বাদ্যযন্ত্রটি, কারণ ঢাকের বাদ্যি না হলে যে মায়ের বোধন হয় না। তাই দেশ বিদেশ থেকে ডাক পাওয়া এই ঢাক শিল্পীরা চোখে আঁকা স্বপ্নটাকে নিয়ে উড়ে যান গন্তব্য লন্ডন, নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন, ক্যানভেরা বা হংকং। কেউ আবার দেশের মধ্যেই থাকেন, মুম্বাই, দিল্লি, অমৃতসর কিংবা ভোপাল। যেখান থেকে ডাক আসুক, শারদোৎসব মানেই ঢাকের ঢ্যাঙ্কুড়াকুর ধ্বনির মন ভোলানো অনুরণন। সেখানে দেশের সীমানায় হোক বা আন্তর্জাতিক ভূগোল, ঢাকশিল্পীরা দুটো বাড়তি রোজগারের জন্য ছুটে যাবেনই। কারণ ওদের কারো কারো পকেটে শোভা পাচ্ছে শিল্পী হিসেবে পাওয়া সরকারি পরিচয়পত্র, যে পরিচয়পত্র ওদের দিয়েছে পরিবর্তনের তৃণমূল সরকার। সুদীর্ঘ বাম আমলে যারা বেঁচেছিলেন শুধুই ভোটার হয়ে, আজ সেই মানুষগুলোই প্রকৃত মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পেয়েছেন। জীবন সায়াহ্নে পৌঁছে অনেকের কাছেই তাই সরকারি এই উদ্যোগকে ঈশ্বরের আশীর্বাদের মতোই মনে হয়। বাঁকুড়া শহর থেকে মেরে কেটে 20 কিলোমিটারের মধ্যেই রয়েছে বিহারজুড়িয়া গ্রাম। এই গ্রামের বাদ্যকর পাড়ার তাবৎ পুরুষ শারদ সময়ে গ্রাম ছেড়ে শহরাঞ্চলে চলে যান বাড়তি রোজগারের আশায়, আর ফিরে আসেন পুজো পেরোলে। সাথে নিয়ে আসেন পরিবারের জন্য মুঠো ভর্তি হাসি খুশির আনন্দ মেলা। দেখুন, দুঃখ লাগে, কারণ আমাদের আর্থিক বল কম, আমাদের সময়ে পূজাতে এত বড় একটা পূজা হচ্ছে, ছেলে মেয়েকে কাপড়ে জমা দিতে পারিনি। ফিরে এসে সেখান থেকে এসে আবার তাদের মন সান্ত্বনা দিয়ে কিছু কিছু টাকা পয়সা রোজগার করে নিই। শিল্পকার কিছু কিছু পেয়েছি আর কিছু কখনো বাকি আছে, সবগুলো সম্পূর্ণ হয়নি আমাদের। দপ্তরে এখন তো আমাদের যেগুলো বাকি সেগুলো যায় না। এখন পরিবার আছে মোটামুটি আপনার 40 ঘর, 40 ঘর তো তো মোটামুটি আমাদের গ্রামে ধরুন সবাই চলে যায় বাইরে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, কেউ গয়া, কেউ দিল্লি, কেউ হরিয়ানা, কেউ দুর্গাপুর, কেউ পাঞ্জাব, মানে বিভিন্ন জায়গাতে আমাদের 40টা পরিবারের মধ্যে সব ঢাকনি চলে যায়, বুঝেছেন। সেখানে আমরা আনন্দ দিই, অথচ ওখানে আনন্দ দেওয়ার পরে আমরা ঘুরে এসে ঘরে আনন্দ ফুর্তি করি, সেখানে পয়সা পাতি পাই, এবারে ঘরে এসে সে মেয়ে ছেলে কাপড় জামা কোনো কিনি, কিনে পরে আনন্দ করি আমরা, হ্যাঁ, মনে পড়ে, কিন্তু কিছু করার নেই তো, আমাদের আর্থিক অবস্থা খারাপ তো, কী করবেন বলুন। পুজো এলে একদিকে আনন্দ, অন্যদিকে থাকে মন খারাপেরও একটা আলাদা অধ্যায়, কারণ পরিবারের পুরুষ সদস্যটি চলে যান দূর শহরে দুটো বাড়তি পয়সার আশায়। তাই বিহারজুড়িয়া গ্রামের কালিন্দি পাড়ায় শুধু নয়, এই বাংলার প্রতিটি বাদ্যকর মহল্লায় থাকে একই ছবি। তবে এই গল্পের উপসংহার অংশটি যেহেতু অত্যন্তই মিলনান্তক, তাই পুজো কদিন পরিবারের কর্তার অনুপস্থিতির সাময়িক দুঃখ অচিরেই মিলিয়ে যায় মহানন্দ সাগরে। বাজি আসে বাড়িতে যখন ঢুকে বা ঢাক বাজায় আসি পরে, তখন তারপর আমাদের জামা কাপড় কেনা হয়। কষ্ট হয় তো, আমাদের পয়সা পাতি হাতে থাকে না, না আমাদের বায়না করে না এলে ঢাক বাজা ঢাকিরে না এলে নাহলে কী করে হবে, অনেক কষ্ট। ছেলে মেয়েরা সব কান্দতে থাকে, আমাদের না বাড়িতে না এলে ঢাক নিয়ে বাজি না এলে আমাদের না কিনতে পারি না তো। জেলার সিংহভাগ শিল্পী পেয়েছেন সরকারি স্বীকৃতি। এ পর্যন্ত লালমাটির জেলা বাঁকুড়ায় 16,000-এর কিছু বেশি শিল্পী পেয়েছেন এই স্বীকৃতি। তবে সবাই যে পেয়েছেন এমনটাও নয়, জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে প্রতিনিয়তই চলছে এই প্রক্রিয়া, নেওয়া হচ্ছে অডিশন। যারা সেই অডিশনে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারছেন তারা প্রত্যেকেই পাচ্ছেন শিল্পীর মর্যাদা, পাচ্ছেন প্রতি মাসে সরকারি ভাতাও। যারা দরখাস্ত করেছেন তাদের প্রত্যেকেই পাবেন এই সরকারি সহযোগিতা,
জানালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। দেখুন, আমাদের রাজ্য সরকার আমাদের শিল্পীদের অনেক মান্যতা দিয়েছে, যে হিসাবে শিল্পীরা আগে অবহেলিত ছিল, সেই তারপরে আমাদের সরকার পরিবর্তন আসার ক্ষমতা আসার পরে শিল্পীরা শিল্পী ভাতা পাচ্ছে, শিল্পীরা সম্মান পেয়েছে। তো আমাদের ইতিমধ্যে প্রায় 16,000-এর কাছাকাছি বাঁকুড়া জেলাতে শিল্পী রয়েছে, তারা ভাতা পায়। আমি সরকারকে বলবো বা আমার যে চিফ মিনিস্টার আমাদের দিদি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় আমাদের চিফ মিনিস্টার, তাকে আমি বলবো যে ম্যাম আরও কিছু শিল্পী ভাতা যদি বাড়ানো যায়। শুধু সরকারি শিল্পী হিসেবে একবার স্বীকৃতি পেলেই হবে না, এক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পী যে জীবিত আছেন সেই শংসাপত্র জমা দেওয়ারও দায়িত্ব রয়েছে তার। এছাড়া সরকারি স্বীকৃতিপত্রটি প্রতি বছর নিয়ম করে নবীকরণও করাতে হবে, আর তা না হলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে সরকারি ভাতার অর্থ। তাই ঢাকে কাঠি পড়ার মধ্যে দিয়ে যে উৎসবের সূচনা, সেই উৎসব হয়ে উঠুক সত্যিকারের সর্বজনীন। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামী, বাংলার মুখ। নয়া ভাবনায় দিদিকে বলো কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেস। শনিবার মহালয়ার দিন সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের তরফে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুলডিহা স্টার ক্লাব ও সারিঙ্গা জঙ্গলমহলের এই খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। দুটি দলই একটি করে গোল করে। দুটি দলের খেলোয়াড়দের হাতে সম্মানীয় ট্রফি তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই খেলা ঘিরে সাধারণ উৎসাহ ছিল চোখে দেখার মতো। দিদিকে বলো কর্মসূচি পালনের এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষজনের দারুণ সাড়া মেলে। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হলেও মানুষজনের সহযোগিতায় পঞ্চায়েতের এই উদ্যোগ সফল হয়েছে। একই সঙ্গে দিদিকে বলো কর্মসূচিতে সাধারণ মানুষজনের সঙ্গে জনসংযোগে এই ধরনের কর্মসূচির গুরুত্বের বিষয়ে জোর দেন তিনি। জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তারাও এই প্রতিযোগিতায় ময়দানে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সোনামুখী ব্লকের ধানশিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই পুজোর আগে আমরা এই মহালয়ের পূর্ণ মহালয়ের দিনে আমরা একটা দিদিকে বলো কর্মসূচি করেছি। সব শ্রেণী সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা খেলার মধ্যে সবাইকে মিলনের মধ্যে দিয়ে একটা আমরা মহিলা ফুটবল এখানে খেলার আয়োজন করেছি। সবাইকে মিলন বন্ধন করে যাতে খেলাটা আমরা সেই ধানশিমাঞ্চল তরফে আমরা আয়োজন করেছি। অবশ্যই 2021 দিদিকে বলো কর্মসূচি আমাদের একটা সাফল্য, একটা আমাদের 21-এ আমাদের প্রভাব। বাংলার মুখ আপাতত এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।